আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। অনলাইন কোরআন শিক্ষা পর্ব 234 আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 174 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 75 এবং 76 নং আয়াত আলোচনা করব। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করব। হামজা পেশ ও লাম খারাজবুল্লাহ। খারাজবুরের পরে এসটি আসলি হামজা এসেছে, এজন্য খারাজবুরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। হামজাজের এ উলাই কাপলাম জবর কাল উলাই কাল্লাম জবুল্লাহ উলাই কাল্লাদা লিয়াদের জি জেরের পরে গাজমাল আইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আইন জবর আল আলিফ জবর জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আল্লাহ আযাবা জবর বা ওয়াল আযাবা বালাম জের বিল মিম গন জবর মাগ বিল মাগ ফাজের ফি বিল মাগ ফিরা জবর রা মাগ ফিরা তাজের তি বিল মাগ ফিরাতি। যদি আমরা এখানে থামি তাহলে গোলতাটা হা হবে এবং একটা জজম হবে মাগ ফিরা। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فزبر فهمم ألف زبر ما جبر پر خالي لي في پر اٹي حرفة هم جو شسته تا جبر كي تين لي پوري وانه دير كو كوري پرتا ہوئے تاكي بالا هاي مدد منفصل فما هم جو سس بر اص با زبر با اص با را زبر را اص با را همم پیش هم اص با را هم فما أصبرهم عن زبر لم نون زبر لن فرقت الفرين نون رو پره تجدید تاك نواجب گننا بي نون الف زبر نا جبر پره خلی الف تا جبر کے اقل پوری وانے درگ گوری پرتا بي على النار زر على النار جو دی امرا اخانے تھامی تا حال اخانے রর উপরে জজম হবে এবং জবর উপরে খালি আলিফ, এই জবরকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি। আলান্নার জাল খারা জবর জা ফামা আসবারহুম আলান্নার জাল খারা জবর জা লাম জের লি জালি খারা জবর জা নাকল টান কাব জবর কা জালিকা বাজের বি হামজা নুন জবর আন হরকতের পরে নুন উপরে তাজদিদ এখানে ওয়াজিব গুণনা নল্লাম জবর নাল বি আন নল্লাম খারা জবুল্লাহ খারা জব জুন মেকাল টান বি আন আল্লাহ হা জবর হা বি আন আল্লাহ নুন জা জবর নাজ হা জবর জা নাজা লাম লাম জবর লাল নাজাল কাবজের কি তা খারা জবর তা খারা জবর জন একল পেন বা জবর বা কিতা বা বালাম জের বিল হাক জবর হাক কবজের কি হাক থামলে হবে হাক বিল হাক ذلك بأن الله نزل الكتاب بالحق أو زبر و حمزة ننظر إن حركو تربارين ننظر پر تجديد تاكن واجب النعب نن لم زبر نل وإن لم زبر لا وإن لذل يذر ذي جرر پر جزم الأيات تاك جرر كي أقلب پوري واني درك كور پر تابع وإن الذي ننخ زبر نخ وإن الذي نخ تا زبر تا لم زبر لا تالا নাখতালাফা ওয়া পেশফু পেশের পরে জজম আল ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নাখতালাফু ফা লাম জের ফিল কাবজের কি ফিল কি তা খারা জবর তা খারা জবর জন একালিপ টান বাজের বি কিতাবি লাম জবর লা ফা ইজের ফি জেরের পরে জজম আল ইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা ফি
সেঞ্জের সে কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কফ দুই বেশ খিং, তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণ করে পড়তে হবে। সে ক কিম বা জবর বা আইনিয়ে জেরে জেরের পরে যজমা লাইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বা ঈদ আল দুই জের দিন বা ঈদিন, যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে যজমা লাইয়া এই জেরকে এক আলিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং দাদের উপর একটি যজম হবে বা ঈদ এরকম। وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد. এ পর্বের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।